প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই প্রতিবাদ্য সামনে রেখে পালিত আন্তর্জাতিক নারী দিবস নারীদের হওয়া মুন্সীগঞ্জে নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবসে পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবছর আন্তর্জাতিক নারী দিবস ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সকালে মুন্সিগঞ্জ জেলা শাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে এর আগে কালেক্টরেট মাঠ থেকে ব্যানার প্লেকার্ড ফেস্টুন সম্বলিত বর্ণাঢ্য র্যালি বের করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কান্তি দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম সিভিল সার্জন ডা আবুল কালাম আজাদ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা জেলা মহিলা সংস্থা মুন্সীগঞ্জ শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুন নাহার শিল্পী বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট নাসিমা আক্তার সচেতন নাগরিক কমিটি মুন্সীগঞ্জের সভাপতি মোহাম্মদ তানভীর হাসান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসি অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর কিশোরী ক্লাব মুন্সীগঞ্জের শিক্ষার্থীরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর নার্গিস আক্তার জিতুরাই নিউজ টু ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ